বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তোমরা জানো যে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস তথা কোভিড-19 করাল গ্রাসে গোটা বিশ্ব আজ বিপর্যস্ত। করোনার এই প্রাদুর্ভাব একটু কমেছিল, যার কারণে আমরা সরাসরি তোমাদের পাঠদান করেছিলাম, ক্লাসে তোমরা এসেছিলে, তোমাদের সরব উপস্থিতি আমরা আমাদেরকে আন্দোলিত করেছিলাম, আমরা ভালো দেখেছিল আমাদের। তো দুঃখজনক হলে সত্য, করোনার এই নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন আবারও ধুয়ে আসছে বিধায় আবারও কলেজকে বন্ধ ঘোষণা করতে হয়েছে। তো কলেজ বন্ধ থাকলেও আমরা অনলাইন প্ল্যাটফর্মে তোমাদের হাজির হয়েছি তোমাদের ক্লাস নেওয়ার জন্য। তো আজকের অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ আব্দুল জলিল, পোষক বাংলা বিভাগ, নাজিরপুর ডিগ্রি কলেজ, গুদাসপুর, নাটোর, তোমাদের সামনে আমি আজকে উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের দ্বিতীয় পত্র বাংলা দ্বিতীয় পত্রের সমাস নিয়ে কথা বলব। তো তোমরা মাধ্যমিক শ্রেণীতেও মাধ্যমিক শ্রেণীগুলোতেও সমাসের কথা শুনেছ। তো সমাস অর্থ হল সংক্ষেপকরণ। কোন শব্দগুচ্ছকে আমরা যখন সংক্ষেপ করি শ্রুতি মধুর নান্দনিক করার জন্য, রঞ্জন করার জন্য সংক্ষেপ করে বলি, সেটাই হলো সমাস। অর্থাৎ পরস্পর অন্যয় বা সম্পর্কযুক্ত দুই বা ততোধিক পদ এক পদে পরিণত করার নামই হলো সমাস। সন্ধিতেও সংক্ষেপ হয়, কিন্তু সেই ক্ষেত্রে অর্থের কোনো ধার ধারে না, অর্থের প্রয়োজন হয় না। কিন্তু সমাসের ক্ষেত্রে অর্থ একটা গুরুত্বপূর্ণ বিষয় থাকে। অর্থাৎ পরস্পর সম্পর্কযুক্ত পদগুলো যখন একত্রিত হবে তখন কেবল সমাস হবে। যেমন মনে করো সিংহ চিহ্নিত আসন, সিংহ চিহ্নিত যে আসন, সিংহাসন, আমরা যখন বলি সিংহাসন তখন সহজেই শব্দটা আমাদের সামনে ভেসে থাকে। যখন সিংহ চিহ্নিত যে আসন অতগুলো শব্দ উচ্চারণ করব তখন সময় এর ব্যাপার। সুতরাং সিংহাসন বললে বেশ সহজেই সাবলীলভাবেই আমরা শব্দ দিয়ে নির্দিষ্ট একটি বিষয়কে অনুধাবন করতে পারি। তাই তো সমাসের কাজ হলো সংক্ষেপ করা। আমরা সরাসরি সমাস নিয়েই কথা বলবো অনলাইন ক্লাসে, যেহেতু সময় কম থাকে, সুতরাং আমরা সরাসরি সমাস নিয়ে কথা বলবো। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা সমাসের সংজ্ঞায় বললাম যে পরস্পর অন্যয় বা সম্পর্কযুক্ত দুই বা ততোধিক পদ এক পদে মিলিত হওয়ার নামই হলো সমাস। সমাস নির্ণয় করতে গিয়ে এর আগে আমাদের আরো কিছু বিষয়গুলো জানতে হয়, যেমন সমাস সমান পদ, ব্যাস বাক্য, পূর্ব পদ, পর পদ, এই বিষয়গুলো আমাদেরকে জানতে হয়। তো বিষয়গুলো খুব সহজ, তা হলো সমাস নির্ণয় করতে গিয়ে আমাদের সমাস সমান পদের প্রয়োজন হয়। সমাস সমান পদ হলো এই সমাসগুলো যখন আমরা চিহ্নিত করব বা নির্ণয় করব, তখন যে শব্দগুলো যে পদগুলো ব্যবহার করব তাদের প্রত্যেককেই সমাস সমান পদ হবে। দেখো আমি এর আগে যে ব্যাস বাক্যটা লিখেছি তার মধ্যে দেখো সিংহ একটা পদ, চিহ্নিত একটা পদ, যে আসন একটি পদ, এরা প্রত্যেকেই হলো সমাস সমান পদ। আর ব্যাস বাক্য হলো মনে করো এদের একত্রিত রূপ, এই পুরোটাই হলো ব্যাস বাক্য। আর প্রথমে যে পদটা থাকে সেটা পুরো পদ, পরে যেটা পদ থাকে সেটা হলো উত্তর পদ বা পর পদ। আমরা সংক্ষেপে একটু বলছি যে
সমসাময়িক পদগুলো তাহলে সমাস নির্ণয় করতে গিয়ে যে পদগুলো ব্যবহার হবে তাদের প্রত্যেকেই সমসাময়িক পদ, আর এই সমসাময়িক পদগুলোর একত্রিত রূপ বা যে ব্যাস বাক্যাংশ ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। আমরা সমাসের প্রকার নিয়ে কথা বলি। আসলে এই সংক্ষেপ বা সংক্ষিপ্তকরণটা মোটামুটি ছয় ভাগে হয়। এই জন্য আমরা বলি যে সমাস হলো ছয় প্রকার: দ্বন্দ্ব, বহুব্রীহী, অব্যয়ীভাব, দ্বিগু, তৎপুরুষ, এগুলো সমাসের প্রকার। আজকে আমরা তৎপুরুষ সমাস নিয়ে কথা বলব। তৎপুরুষ সমাস আসলে যে সমাসের পূর্বপদে বিভক্তি থাকে পরপদে গিয়ে বিভক্তি লোপ পায়, এবং পরপদের অর্থই প্রধানভাবে প্রতীয়মান হয়, সেটা হলো তৎপুরুষ সমাস। তো তোমাদের অবশ্যই জানতে হবে তৎপুরুষ সমাস জানতে হলে তোমাদের বিভক্তির সাথে অবশ্যই পরিচিত হতে হবে। তোমরা জানো যে বিভক্তি হলো প্রথম বিভক্তি শূন্য অতে, দ্বিতীয় বিভক্তি কে রে ইরে, তৃতীয় বিভক্তি দ্বারা দিয়া কুর্তি, চতুর্থ বিভক্তি আবারও কে রে এরে, পঞ্চমী হইতে থেকে চে, ষষ্ঠী র এর, সপ্তমী এ অতে এতে। আমরা যদি একটু লিখে দিই তোমাদের, দেখো প্রথমা বিভক্তি আমরা এক বচনগুলো তোমাদের বলছি, বহু বচনগুলো রায়রা, হ্যাঁ, শূন্য অ প্রথম বিভক্তি, না দ্বিতীয় বিভক্তি, দেখো দ্বিতীয় বিভক্তি কে রে রে, তৃতীয় বিভক্তি দ্বারা দিয়া কর্তি, চতুর্থী বিভক্তি দেখো কি, চতুর্থী বিভক্তি আবারও কে রে এ, ঠিক আছে। আর পঞ্চমী বিভক্তি হইতে বা হতে, হ্যাঁ সাধু আর চলি থেকে চে, হইতে হতে থেকে চে। আমরা ষষ্ঠী বিভক্তি দেখো, র এ, আর সপ্তমী এ অ তে এটি, এ অ তে এটি। আচ্ছা, আমরা বিভক্তিগুলো জেনে নিলাম। তো আমাদের সমাসের ক্ষেত্রে প্রথম বিভক্তি প্রয়োজন হয় না, সুতরাং এটা মুছে দিলাম। সুতরাং পূর্ব পদে যদি এই কে রে এরে এই বিভক্তিগুলো লোপ পায়, তাহলে আমরা বুঝবো যে এটা দ্বিতীয় বিভক্তি, বা দ্বিতীয় বিভক্তি লোপ পেয়েছে তাহলে এটা দ্বিতীয় তৎপুরুষ সমাস। যেমন মাকে হারা মা হারা, ছেলেকে হারা ছেলে হারা, বইকে পড়া বই পড়া, কলাকে বেচা কলা বেচা, বিস্ময়কে আপন্ন বিস্ময় আপন্ন, তাই তো। এরকম কে রে এরে এই বিভক্তি কে কে বিভক্তিগুলো যদি বাদ যায় তাহলে আমরা দ্বিতীয় তৎপুরুষ, গা কে ঢাকা গা ঢাকা, এরকম কে বিভক্তি যদি বাদ যায় তাহলে আমরা বুঝবো এটা দ্বিতীয় তৎপুরুষ সমাস, তাই তো। তো মনে করো স্বর্গকে প্রাপ্ত স্বর্গ প্রাপ্ত কে বাদ গেল, তাহলে এটা দ্বিতীয় তৎপুরুষ সমাস।
খুব সংক্ষেপে আমরা দ্বিতীয় তৎপুরুষ সমাসগুলো জানতে পারি, যে পুরুপদে যদি এ রে এই বিভক্তিগুলো বাদ যায় তাহলে দ্বিতীয় তৎপুরুষ, যেমন পরলোকে গত পরলোক কি বিভক্তি বাদ দেয়। তো দ্বিতীয় তৎপুরুষ সমাসে আর একটা বিষয় হলো, যদি ব্যক্তি বা ব্যাপী অর্থ হয় এক্ষেত্রে দ্বিতীয় তৎপুরুষ সমাস হতে পারে। যেমন জীবন ব্যাপিয়া আনন্দ জীবনানন্দ, চিরকাল ব্যাপিয়া সুখী চিরসুখী, ক্ষণকাল ব্যাপিয়া স্থায়ী ক্ষণস্থায়ী, এই ব্যক্তি বা ব্যাপিয়া অর্থ দ্বিতীয় তৎপুরুষ সমাস হতে পারে। তাহলে এরকম মনে করো, চিরকাল ব্যাপিয়া বঞ্চিত চির বঞ্চিত, চিরকাল ব্যাপিয়া হরি চির হরি, হ্যাঁ চির রুগ্ন চির সবুজ, এই চির অর্থাৎ ব্যক্তি বা ব্যাপিয়া অর্থে দ্বিতীয় তৎপুরুষ সমাস হবে। আরেকটা হলো, যদি কোনো পদে বিশেষণের বিশেষণ বা ক্রিয়া বিশেষণ হয় তাও কিন্তু দ্বিতীয় তৎপুরুষ সমাস হয়। যেমন অর্ধ রূপে ফোটা অর্ধ ফোটা, বা অর্ধ রূপে স্ফুট অর্ধ স্ফুট, হ্যাঁ অর্থাৎ আধভাবে ফোটা আধ ফোটা, অর্ধ রূপে সিদ্ধ অর্ধ সিদ্ধ, আধভাবে সিদ্ধ আধা সিদ্ধ, এরকম যেগুলো হয় তাও দ্বিতীয় তৎপুরুষ সমাস হবে, অর্থাৎ ব্যক্তি বা ব্যাপিয়া অর্থে। প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা যেহেতু অনলাইন ক্লাস, আমরা সংক্ষেপে ক্লাসগুলো নেই, পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে তৃতীয় চতুর্থী পঞ্চমী ষষ্ঠী তৎপুরুষ তৎপুরুষ নিয়ে কথা বলব। ততক্ষণে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, এবং বাড়িতে বাইরে যখনই বেরোবে তখন অবশ্যই অবশ্যই মাস্ক পরে বাইরে বেরোবে, এবং চেষ্টা করবে অবশ্যই তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য, বিশেষ করে বাইরে থেকে যখন বাসায় যাবে তখন হ্যান্ড স্যানিটাইজার দিয়ে অথবা সাবান দিয়ে তোমরা হাত ধোবে, হ্যাঁ এবং আগে যে পূর্ব থেকে তোমরা এই বিষয়গুলো অবশ্যই জানো সেভাবে তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করবে। তখন তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। আল্লাহ হাফেজ।